ডিজিএফআইয়ের সাইফুল আবেদিন যা অত্যাচার করতেন। বাংলাদেশে আমার শেষ দিনগুলো ছিল খুবই ভয়ঙ্কর, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা কেবল উপলব্ধি করা যায়। আমি প্রধান বিচারপতি ছিলাম, সেই আমাকেই গৃহবন্দী করে রাখা হয়েছিল। আমাকে কারো সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয়নি। আমার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল। আমার বাড়ির চারপাশে নিরাপত্তা বাহিনী পাহারা বসায়। আমার একজন স্টাফ বাসায় ঢুকতে গেলে তাকে পেটানো হয়। ডিজিএফআইয়ের তৎকালীন প্রধান সাইফুল আবেদিন মধ্যরাতে আমাকে বিরক্ত করতেন এবং পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য চাপ দিতেন। ঠিক এভাবে নিজের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতার কথা তুলে ধরে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার বা এস কে সিনহা। এখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে দেশে ফিরতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি। বলেছেন, 7 বছর আগে জোর করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল তাকে। বর্তমান সরকার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি দেশে ফিরে আসতে চান। সংবিধানের 16 সংশোধনী বাতিলের রায় দেওয়ার পর নানা ঘটনার মধ্য দিয়ে তৎকালীন ক্ষমতাসীনদের তোপের মুখে পদ ও দেশ ছাড়তে বাধ্য হন বিচারপতি এস কে সিনহা। 2018 সালের 31 জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা থাকলেও নজিরবিহীন পরিস্থিতির মধ্যে মেয়াদ পূর্ণ হওয়ার 81 দিন আগেই তার কার্যকাল শেষ হয়। দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসা বিচারপতি সিনহা যুক্তরাষ্ট্রে বসেই 2018 সালে একটি বই প্রকাশ করেন। তাতে তিনি দাবি করেন, তাকে পদত্যাগে বাধ্য করে নির্বাসনে পাঠানো হয়েছে। দৈনিক ডেইলি স্টার তার একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার নেয় বলে দাবি করে। তাদের প্রতিবেদনে বলা হয়, গত 14 আগস্ট বিদেশ থেকে ভিডিও কলের মাধ্যমে দেয়া একান্ত সাক্ষাৎকারে সিনহা বলেন তিনি বাংলাদেশে ফিরে আসতে চান। এখন তিনি গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করছেন। সাবেক প্রধান বিচারপতি দাবি করেন, 2015 সালের জানুয়ারিতে দেশের 21তম প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ার পর নিম্ন আদালত যাতে বড় বড় চোরাকারবারি ও দুর্নীতিবাজদের জামিন দিতে না পারে সেজন্য কিছু উদ্যোগ নেওয়ার পর থেকেই দ্বন্দ্বের সূত্রপাত হয়। বিচারপতি সিনহা বলেন, তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমানে পুলিশ হেফাজতে থাকা আইনমন্ত্রী আনিসুল হক এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে বৈঠকের জন্য বঙ্গভবনে ডেকে পাঠান। বৈঠকে শেখ হাসিনা তাকে পরদিন সরকারের পক্ষে রায় দিতে বললেও তিনি বিচার বিভাগের স্বাধীনতার স্বার্থে তা প্রত্যাখ্যান করেন। সিনহা বলেন, এক পর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডা চরমে ওঠে এবং শেখ হাসিনাকে তিনি বলেছিলেন এখনই পদত্যাগ করবেন। তখন শেখ হাসিনা তাকে পদত্যাগ না করার অনুরোধ করেন এবং বলেন, তিনি পদত্যাগ করলে জনগণ এটা খুব খারাপভাবে নেবে। সাবেক বিচারপতি সিনহা বলেন, তিনি একদিন অফিসে কাজ শেষ করেছেন মাত্র, ঠিক তখনই ডিজিএফআইয়ের প্রধান তার অফিসে যান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই তাকে পাঠিয়েছেন এবং আপনাকে পদত্যাগ করতে এবং দেশ ছেড়ে চলে যেতে বলেছেন। তখনই এস কে সিনহা চিৎকার করে বলেন, আপনি কে এবং আপনি এসব কি বলছেন? ডিজিএফআই প্রধান বলেন, তারা শুধু প্রধানমন্ত্রী আদেশ বাস্তবায়ন করেন, আইনমন্ত্রী বা অ্যাটর্নি জেনারেল নয়। এরপর থেকে তাকে গৃহবন্দী করে রাখা হয় বলে দাবি করেন। অমিত হাসান রবিন, কালবেলা।